ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে উদ্যোগী দক্ষিণ দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রদীপ মজুমদার শনিবার ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংস করার উদ্দেশ্যে এলাকার বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছের চারা ছাড়লেন তিনি। 2023 সালে দক্ষিণ দমদম জুড়ে ডেঙ্গুর বারবারন্ত ধরা পড়েছিল, এবার তাই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এদিন প্রদীপ মজুমদার জানান, বর্ষা নামতেই রাজ্য জুড়ে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এই মারণ রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। সচেতন না হলে কোনোভাবেই এই রোগকে আটকানো সম্ভব নয়। বাড়ির আশেপাশে নোংরা জমা জল পরিষ্কার করতে হবে, তাই ডেঙ্গু আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলেন তিনি। আগামীতে সারা ওয়ার্ড জুড়ে সচেতনতা অভিযান চালানো হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আমাদের দমদমের বিধায়ক ব্রত বসুর নির্দেশ এবং সৌগত রায়ের আশীর্বাদ শুভেচ্ছায় আমরা আমাদের 4 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভার সেই পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জলাশয় ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু ওয়ার্ড কর্মীদেরকে সাথে নিয়ে বিভিন্ন জলাশয়ে মাছ ছেড়েছি, গাপ্পি মাছ। সেখান থেকে আমরা ডেঙ্গু মুক্ত হতে পারি এবং প্রত্যেকের কাছে আবেদন থাকবে, আপনার বাড়ির পাশে জল জমতে দেবেন না, বাড়ির পাশে ময়লা হতে দেবেন না। এরকম যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সরাসরি পুরসভার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। সরাসরি কাউন্সিলরের নাম্বার আছে, আমার নাম্বার আছে, আপনাদের কাছে যোগাযোগ করতে পারেন। অর্থ দুটো ওয়ার্ড অফিস আছে বড়ইতে এবং নতুন বাজার স্টেট ব্যাংকের ওপরে, সেই অফিসে আপনারা সরাসরি যোগাযোগ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।